যুবরাজের প্রস্তাবে রাজি না হওয়ায় খুন হন খাসোগি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে কথা বলার পরই খাসোগীকে হত্যা করা হয় তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে সাংবাদিক জামাল খাসুগিকে হত্যার ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক বিস্ফোরক সব তথ্য সর্বশেষ তথ্য অনুযায়ী জামাল খাসুগিকে হত্যার আগে তার সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সালমান ও খাসগির মধ্যকার টেলিফোন সংলাপ কেটে দেওয়ার পরপরই খাসগিকে হত্যা করা হয় তুরস্কের পত্রিকা ডেইলি ইয়েনিসফাক এর প্রতিবেদনের বরাত দিয়ে এই খবর জানিয়েছে নিউজ ডট কম ডট এ ডেইলি ইয়েনে সাফাক তুরস্কের সরকারপন্থী পত্রিকা বলে পরিচিত আর তাদের প্রকাশিত খবরের ও বিশ্বস্ততা রয়েছে পত্রিকাটি জানায় চলতি মাসে প্রথম দিকে তুরস্কের সৌদি আরবের কনসুলেটে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাসোগীকে হত্যার আগ মুহূর্তে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার সঙ্গে ফোনে কথা বলেন তুরস্কের সরকারি কর্মকর্তা এখন পর্যন্ত এ বিষয়টি যাচাই বাছাই বা প্রকাশ না করলেও ওই পত্রিকাটি এই খবর দিয়েছে তবে এরই মধ্যে সরকারপন্থী অনেক পত্রিকা ও মিডিয়া আগে ভাগে এমন সব তথ্য ফাঁস করছে যা তদন্তে সত্য প্রমাণিত হয়েছে পত্রিকাটির প্রতিবেদনে বলা হয় সৌদি কনসুলেটে ঢোকার পর খাসগিকে আটক করা হয় এরপর মোহাম্মদ বিন সালমান ফোনে তাকে রিয়াদে ফিরে আসার জন্য রাজি করানোর চেষ্টা করেন কিন্তু রিয়াদে ফিরে গেলেই তাকে গ্রেফতার কিংবা হত্যা করা হবে এমন আতঙ্ক থেকেই তিনি যুবরাজের প্রস্তাব প্রত্যাখ্যান করেন যুবরাজের সাথে ফোন সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরই ঘাতকরা তাকে হত্যা করে বলে খবরে বলা হয়েছে ভিন্ন মতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড নিয়ে নতুন নতুন তথ্য প্রকাশিত হচ্ছে প্রতিনিয়ত তবে জামাল খাসোগির লাশের কি পরিণতি হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি তুর্কি কর্মকর্তারা মনে করছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের এক দেহরক্ষী জামাল খাসোগির লাশ তুরস্কের বাইরে নিয়ে যান ইস্ট আই এক রিপোর্টের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে এই তথ্য রিপোর্টে বলা হয়েছে মাহের আব্দুল আজিজ মুতরিব নামের ওই দেহরক্ষীকে একটি বড় ব্যাগ নিয়ে যেতে দেখা গেছে বলে জানা যায় ইস্তাম্বুলের আতার্তুক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে সে তল্লাশি ছাড়াই পার হয়ে যায় এদিকে তুরস্কের এনটিভি চ্যানেল সোমবার জানিয়েছে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটের পাঁচ কর্মকর্তা এই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে তদন্ত কর্মকর্তাদের কাছে সাক্ষ্য দিয়েছে এছাড়া এছাড়া কনসুলেটের আরও কর্মী কৌশলীদের কাছে এই ঘটনার বিষয়ে সাক্ষ্য দিয়েছে গত সপ্তাহে আর সিএনএন তুর্ক চ্যানেল জানিয়েছে সব মিলিয়ে কনসুলেটের ৪৫ কর্মীর সাক্ষাৎকার নেওয়া হবে এদিকে সৌদি আরবের জ্যেষ্ঠ এক সরকারি কর্মকর্তা রোববার রয়টার্সকে বলেন দোসরা অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের ভেতরে শ্বাসরোধ করে খাসগিকে হত্যা করা হয় দেশে ফিরিয়ে নেওয়ার জন্য তাকে বোঝানো হচ্ছিল কথা না শোনায় হত্যা করা হয়েছে পরে লাশ এক তুর্কি সহযোগীর কাছে দিয়ে দেন বলেও জানান ওই কর্মকর্তা তিনি বলেন খাসোগিকে হত্যার পর তার পোশাক পরেই কনসুলেট থেকে এক কর্মকর্তা বেরিয়ে যান যাতে বোঝানো যায় কাজ শেষে কনসুলেট থেকে খাসুগি বেরিয়ে গেছেন উনষাট বছর বয়সী খাসুগির নিখোঁজের দুই সপ্তাহ পর্যন্ত চুপ ছিল সৌদি আরব শনিবার দেশটি স্বীকার করে যে কনসুলেটে তর্ক বিতর্ক থেকে মারামারিতে খাসুগি মারা গেছেন সৌদি কর্মকর্তা আরো বলেন ওয়াশিংটনে পাড়ি জমানো সৌদি রাজপরিবারের সাবেক এই আনতে চেয়েছিল সরকার তার ভাষ্য ও নিরাপত্তা বিভাগের দলকে ইস্তাম আহমেদ আসিরি একটাই উদ্দেশ্য খাসগির সঙ্গে সাক্ষাৎ করে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য বোঝানোর চেষ্টা করা তিনি বলেন শান্তিপূর্ণ উপায়ে খাসগিকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে এই দলের প্রতি স্থায়ী আদেশ জারি ছিল এই বলে তারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যে কোনো সিদ্ধান্ত নিতে পারে পনেরো সদস্যের ওই দল গঠন করেন আসিরি পরিকল্পনা করা হয় ওই দল ইস্তাম্বুলের বাইরে একটি বাড়িতে নির্দিষ্ট সময় পর্যন্ত খাসকিকে নিরাপদে আটকে রাখবে যদি দেশে ফিরতে না চান তাহলে তাকে ছেড়ে দেয়া হবে সৌদির ওই কর্মকর্তা বলেন শুরুতেই সব কিছু ভুল পথে পরিচালিত হতে থাকে এদিকে খাসকি হত্যাকাণ্ড নিয়ে নতুন করে বিবৃতি দিয়েছে সৌদি আরব সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল দুবাইয়ের বলেছেন খাসগি হত্যাকাণ্ড বড় ও মারাত্মক ধরনের ভুল তবে এই ঘটনার সাথে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কোনো ধরনের সম্পর্ক নেই তুরস্ক ও সৌদি আরবের যৌথ তদন্ত দল ইস্তাম্বুলে সৌদি দূতের বাসভবন সম্পন্ন করেছে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এবং এই হত্যার দায়ে সৌদি আরবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিবিএস সিক্সটি মিনিটকে এক সাক্ষাৎকারে বলেন ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাসুগিকে সৌদি আরব হত্যা করেছে বলে যদি প্রমাণিত হয় তাহলে দেশটিকে মারাত্মক শাস্তি পেতে হবে খাসগি হত্যাকাণ্ডে সৌদি আরবের সংশ্লিষ্টতা থাকলে তা আমাকে খুব হতাশ ও ক্ষুব্ধ করবে আমরা এটির গভীরে যাব এবং কঠোর শাস্তি দেব এই ঘটনার প্রতিবাদ এসেছে বিভিন্ন দেশ থেকেও সর্বশেষ ইউরোপের দেশ জার্মানি রোববার ঘোষণা করেছে যে তারা সৌদি কাছে আর অস্ত্র বিক্রি করবে না জামাল খাসি হত্যাকাণ্ডের ব্যাপারে রিয়াদের ব্যাখ্যায় তারা সন্তুষ্ট হতে পারেননি তুরস্কের বার্তা সংস্থা আনাদোল এজেন্সির খবরে প্রকাশ ওই দিন বার্লিনে খ্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন বা সিডিইউর সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল জরুরি ভিত্তিতে এই হত্যাকাণ্ডের বিস্তারিত প্রকাশ করার আহ্বান জানান বর্তমান পরিস্থিতিতে অস্ত্র রফতানিতে আমরা উদ্বিগ্ন এই বলেন অ্যান্ডলা মার্কেল তিনি আরও বলেন এ ব্যাপারে বার্লিন তার আন্তর্জাতিক অংশীদারদের সাথেও আলোচনা করবে আবারও ভোল পাল্টালো সৌদি খাসোগিকে গলা টিপে হত্যা করা হয়েছে রাজতন্ত্র বিরোধী সাংবাদিক জামাল খাসুগির মৃত্যু নিয়ে দ্বিতীয়বারের মতো অবস্থান পরিবর্তন করল সৌদি আরব রিয়াদ এবার বলছে গোয়েন্দা কর্মকর্তারা শ্বাস রোধ করে খাসুগিকে হত্যা করেছে গত দোসরা অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনসুলেট থেকে খাসুগি নিখোঁজ হওয়ার ঘটনার পর টানা দুই সপ্তাহ ধরে সৌদি সরকার দাবি করে আসছিল ভিন্ন মতাবলম্বী ওই সাংবাদিক কনসুলেট থেকে জীবিত অবস্থায় বেরিয়ে গেছেন এরপর শুক্রবার প্রথমবার মতো সৌদি আরব স্বীকার করে খাসুগি কনসুলেটের মধ্যেই কর্মকর্তাদের সঙ্গে কথা কাটাকাটির জেদ ধরে এক মারামারির ঘটনায় নিহত হয়েছেন সৌদি সরকারের ওই বক্তব্য নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সন্দেহ সৃষ্টি হওয়ার পর সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের রোববার মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে বলেছেন খাসুগিকে নিরাপত্তা কর্মকর্তারা খুন করেছেন এবং এটা ছিল ভয়ঙ্কর ভুল সৌদি পররাষ্ট্রমন্ত্রী এই প্রথম স্বীকার করলেন খাসগি নিহত হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে ঘটে যাওয়া কোনো ঘটনা ছিল না বরং পূর্ব পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে কিন্তু আদেল আল জুবাই দাবি করেছেন সৌদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অগোচরেই এই কাজ সম্পাদন করা হয়েছে তিনি আরও বলেন একটি ভয়ঙ্কর ভুল করা হয়েছে এবং বিষয়টিকে চেপে রাখার চেষ্টা সেই ভুলকে আরও জটিল করে তুলেছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে দাবি করেন যুবরাজ বিন সালমানের নির্দেশে এই কাজ করা হয়নি এছাড়া খাসগির লাশ কোথায় সে সম্পর্কেও কোন তথ্য দিতে পারেননি তিনি খাসগি হত্যায় জড়িত আঠারো ব্যক্তিকে আটক করেছে সৌদি আরব এছাড়া মোহাম্মদ বিন সালমানের দুজন সহযোগীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে পাশাপাশি যুবরাজেরই নেতৃত্বে গোয়েন্দা বিভাগকে ঢেলে সাজানোর জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে সৌদি আরবের সরকার বিরোধী সাংবাদিক জামাল খাসোগীর হত্যাকাণ্ডের বিষয়ে সব সত্য প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব ত্যাব এরদোগান এই ক্ষেত্রে কোনো ধরনের রাগ ঢাক করা হবে না বলে তিনি জানিয়েছেন গতকাল ইস্তাম্বুলে দেয়া এক ভাষণে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন আগামী মঙ্গলবার দলীয় বৈঠকে তিনি এই বিষয়ে খোলামেলা সত্য প্রকাশ করবেন এরদোগান বলেন কেন সেই পনেরো জন ইস্তাম্বুলে এসেছিলেন আর কেনই বা আঠারো জনকে আটক করা হয়েছে সৌদির পক্ষ থেকে এসব বিষয়ে বিস্তারিত আমাদের বলতে হবে হত্যার কথা স্বীকার করার পর এই ঘটনায় আঠারো জনকে গ্রেফতারের কথা জানিয়েছে সৌদি আরব তুরস্কের প্রেসিডেন্ট রজব ত্যাব এরদোগান হত্যার শিকার সৌদি বিখ্যাত সাংবাদিক জামাল খাসুগির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোনে আলাপ আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্টের তথ্য অফিস এক বিবৃতিতে সোমবার একথা জানিয়েছে বলে খবর দিয়েছে তুর্কি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোল এজেন্সি বিবৃতিতে আরো বলা হয় খাসুগি হত্যাকাণ্ডের সব দিক পরিষ্কার হওয়া প্রয়োজন বলে একমত হয়েছেন এরদোগান ও ডোনাল্ড ট্রাম্প খাসুগিকে সর্বশেষ দেখা যায় গত দোসরা অক্টোবর যখন তিনি ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে ঢোকেন সূত্রটি আরও জানিয়েছে এই দুই নেতার টেলিফোন আলোচনায় যাজক অ্যান্ড্রু ব্রনসন সন্ত্রাস বিরোধী যুদ্ধ এবং সিরিয়ার মনবিজ সমস্যা সমাধানে রোড ম্যাপ প্রসঙ্গ ছিল ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ